রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের বিরুদ্ধে করা আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামাতের করা আবেদন মঞ্জুর করেছে আপিল বিভাগ। 286 দিন দেরি মার্জনা করে আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে করা আবেদন মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মঞ্জুর করে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল টু লিভ ও আপিল গত বছরের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ। 5 অগস্টের পর আবেদন করা হয় খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার, যার শুনানি হয় মঙ্গলবার। শুনানি শেষে জামায়াতের আবেদন মঞ্জুর করা হয়। দলটির নিযুক্ত আইনজীবী জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের সাথে সংবিধানের অনেক প্রশ্ন জড়িত থাকলেও সে সময় একতরফাভাবে দলটির আপিল খারিজ করে দেওয়া হয়েছিল।